তাই অতি সত্বর যোগাযোগ করুন এডুকেশন ওয়ার্ল্ড কনসালটেন্সি বেস্ট ক্যারিয়ার গাইড ফর স্টুডেন্টস অপোজিট ওল্ড গ্যাস গোডাউন কেয়ার চৌমুহনী আগরতলা আমাদের ব্রাঞ্চ বিশালগড় কুমারঘাট ধর্মনগর উষাবাজার রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস এই যোগা দিবস উপলক্ষে দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি যোগাকে নিয়মিত অভ্যাসে পরিণত করার বিষয়ে বিশেষ আহ্বান জানান এদিন বিভিন্ন যোগা কর্মসূচিতে উপস্থিত বক্তারা সুস্থ দেহ সুন্দর মন দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে এই বিষয়টিকে সামনে রেখেই অন্যান্য বছরের মতো এবছরও সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস এরই অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের উমাকান্ত একাডেমি হিন্দি স্কুল আগরতলা NSRCC ইনডোর হল কল্যাণপুর রাজ্যের প্রায় সর্বত্রই চলছে যোগব্যায়াম কর্মসূচি যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতার জন্য নয় এটি মানসিক সুস্থতা বৃদ্ধিতেও সহায়তা করে এ বিষয়ে বক্তারা বলেন যোগা শরীর মন ও স্বাস্থ্যের সঠিক বিকাশ সাধন করে এদিন যোগ আসনকে নিয়মিত অভ্যাসে পরিণত করারও আহ্বান জানান তারা যোগা দিবস উপলক্ষে উমাকান্ত একাডেমিতে উপস্থিত রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা বলেন 2014 সালের 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে বিশ্বের সর্বত্রই এখন এই যোগা দিবস পালিত হচ্ছে বলে জানান তিনি আপনারা জানেন যে 2014 সালে 21 ডিসেম্বর নরেন্দ্র মোদীজি যখন আহ্বান করলেন যে এই যোগাকে সারা পৃথিবী সবার করা উচিত এবং উনার এই যুক্তির প্রতি সবাই সারা দিয়ে প্রায় 119টি দেশ তখন একমতে ওরা ডিসিশন নিল যে এই যোগা দিবস আমরা পালন করব এবং সেই দিনটি কি 21 জুন এবং আজকের এই দিনটি সেই কারণে এটাকে ইন্টারন্যাশনাল নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক বিকাশের পাশাপাশি মনেরও বিকাশ সাধন সম্ভব বলে মন্তব্য করেন এদিন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি